বেরিয়ে পড়েছি কেদারনাথ বদ্রীনাথের উদ্দেশ্যে। আমরা ছজন মিলে যাচ্ছি, আগে দেখে নি আমরা কে কে যাচ্ছি। মৈথিলি, শরণিকা, কাকলি, ময়ূখ আর ঋতম। প্রচুর পরিমাণে লাগেজ হয়ে গেছে, কারণ এখন যা শুনতে পাচ্ছি মোটামুটি 0 বা 1 ডিগ্রি হয়ে যাচ্ছে রাতের দিকে। তো হেভি উইন্টার জ্যাকেটস নিতে হচ্ছে। যারা আপনারা এই সময় যাবেন ভাবছেন, যদি টিকিট পেয়ে থাকেন ডেফিনেটলি ওয়েদার ফোরকাস্টটা দেখে নেবেন। আর পাস তো উঠেই গেছে জানেন, যদিও আমাদের পাস জোগাড় করা হয়েই গেছে, তবে পাস উঠে গেলেও যাদের কাছে ই পাস থাকছে না তাদের কিন্তু বেশ কিছুক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে পাস জোগাড় করতে হচ্ছে। কারণ এক পাস উঠে গেছে মানে এমন নয় যে একেবারেই উইদাউট পাস যে সোজা হেঁটে চলে যাওয়া যাচ্ছে, তা কিন্তু নয়। পাস জোগাড় করার ব্যাপার কিন্তু একটা থাকছে, যেটা আগে ছিল ই পাস, যেটা শুধু অনলাইনে হচ্ছিল, সেই সিস্টেমটা উঠে গেছে। বাট একটা পাস জোগাড় করার ব্যাপার থাকছে। অতএব যাদের কাছে ই পাস আছে একদমই ছিঁড়ে ফেলে দেবেন না, ওটা কিন্তু কাজে আসবে। আর যদি আপনারা এখনো অবধি স্মার্ট সিটি পোর্টালে আপডেট না দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা দিয়ে নিন, কারণ ওটা কিন্তু মাস্ট। তাহলে আমরা এখন চলেছি স্টেশনের দিকে, স্টেশনে যাই, আবার দেখা হবে। বাড়ি থেকে সকাল 11টা নাগাদ বেরিয়ে আমরা বেলা 12টা 10 নাগাদ এসে পৌঁছলাম হাওড়া স্টেশনে। সেই পুরনো হাওড়া স্টেশন আর সেই হাওড়া ব্রিজ, কত কত দশক ধরে হাওড়া কলকাতা এই দুটো শহরকে হাওড়া ব্রিজ জুড়ে রেখেছে। আমাদের টিকিট ছিল উপাসনা বা কুম্ভ এক্সপ্রেসে, যেটা দুপুর 1টায় হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের 11 বা 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। টিকিটের ভাড়া 3-টিয়ার এসিতে পার টিকিট 2100 টাকা মতো। আর যেহেতু কোভিড প্রোটোকল মানা হচ্ছে তাই এখন সিনিয়র সিটিজেনদের জন্য কোনো ডিসকাউন্ট নেই। ট্রেনের এসিতে যে বালিশ, বিছানা, টাওয়েল এগুলো দেওয়া হতো সেগুলো এখন বন্ধ। জানলায় যে পর্দা থাকতো সেটাও এখনও নেই। যাই হোক, আমাদের ট্রেন একদম রাইট টাইমে হাওড়া স্টেশন ছাড়ল আর ট্রেনের ভেতর মোটামুটি ক্লিনই ছিল। আমরা লাগেজের মধ্যে নাম্বার ভরে নিয়ে যাচ্ছি, আরেকজন ফোনে ব্যস্ত, ওই সিরিয়াল দেখতে দেখতে সময় কেটে যাবে। চলো তাহলে, ট্রেন এখন ভালো স্পিড নিচ্ছে আস্তে আস্তে, হাওড়া ছেড়েছে।
ট্রেনে প্যান্ট্রি কার বলতে সেরকম কিছু নেই, আর বাইরের খাবার যতটা কমই খাওয়া যায় ততই ভালো। ট্রেনটা দুপুর একটায় ছেড়ে পরের দিন বিকেল চারটে পৌঁছবে, তাই প্রথম দিনের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার এর খাবার আমরা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে গেছিলাম। লাঞ্চে ছিল রাইস আর চিকেন কারি, আর ডিনারে ছিল রুটি আর ভেজ কারি। বিকেলে স্ন্যাক্সে আমরা চিড়ে ভাজা, চানাচুর আর ট্রেনের হকারদের থেকে নেওয়া কুল্লারওয়ালি চায় খেলাম। আমাদের ট্রেন পরের দিন ঠিক বিকেল চারটের সময় হরিদ্বার এসে পৌঁছলো। স্টেশনে নেমে ব্যাগ, ট্রলি এসব নামিয়ে আমাদের উঠতে হলো ওভারব্রিজে। সেখানে উঠে দেখলাম কিছু স্বাস্থ্যকর্মীরা আছেন যারা ওই মাস্ক পরা নেই বা ঠিকঠাক মাস্ক পরা নেই তাদেরকে আটকাচ্ছেন আর বলছেন ঠিক করে মাস্ক পরতে। সেখান থেকে আমরা ডান দিকে এসকেলেটরে করে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। বাইরে বেরোনোর রাস্তা আছে, এখানে দেখলাম প্রচুর লোকের ভিড়, কারণ চেকিং চলছে কোভিডের ভ্যাকসিনের সেকেন্ড ডোজের সার্টিফিকেট বা আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট থাকলে তবেই বাইরে বেরোনোর সুযোগ, না হলে তৎক্ষণাৎ আপনাকে আরএটি টেস্ট করিয়ে নেগেটিভ রিপোর্ট নিয়ে তবেই বাইরে আসতে হবে। আমাদের সবারই ভ্যাকসিনেশন ছিল, তাই বাইরে বেরোতে আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা হরিদ্বার স্টেশনের বাইরে কমপ্লেক্সে বেরিয়ে এলাম।
বিহার।